এই আলেম ওলামা তাদেরকে টাকার লোভ দেখায়া তাদের মুখ বন্ধ করতে পারবে না। নবীজি বলেছেন তাদের মূল ডিউটি হবে তাহরিফে গালিন ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়ানতিহালাল মুতিলিন ওয়াতাউইলাল জাহিলিন। বর্তমানে মূর্খরা ইসলামের যে অপব্যাখ্যা দিচ্ছে, ইসলামের ব্যাখ্যা নিয়ে যত লুকোচুরি চলছে, ইসলামের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, শরীয়তের অপব্যাখ্যা যারা দিচ্ছে, যত বাতেলরা দিচ্ছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার মূল দায়িত্ব হলো আলেমদের। আলেমরা লড়বে, কোরআনের পক্ষে লড়বে, ইসলামের পক্ষে লড়বে, হাদিসের পক্ষে লড়বে, শরীয়তের পক্ষে লড়বে। সত্যিকারের আলেম তারা কোনোদিন আপোষ করবে না। ও ভাই, আমরা আমাদের সামনে আমরা দেখতে পাই, আমাদের একটু আগে গিয়েছেন এদেশের কওমি অঙ্গনের বর্তমান সিপাহ সালার ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী বড় হুজুর শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম সহ বাংলাদেশে যেই সকল মুরব্বীরা এখনো আমাদেরকে ছায়া দিয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে আপনাদেরও আস্থা আশা করি ওই রকম, আমাদেরও চিন্তা এই রকমই। আপনারা টুকা দিয়া দেখেন, পিছনেও দেখেছেন, যত ঝড় আর তুফানি আসুক আলেমদেরকে হকের পথে অবিচলেই দেখবেন আলেমরা পিছু হটবে, এটা কোনোদিন হবে না। জীবন দিতে প্রস্তুত যদি কাউকে দেখতে হয় সেটা আলেমরা জীবন দিতে প্রস্তুত থাকে, কারণ আলেমদের কাছে টাকার মূল্য নাই, আলেমের কাছে জায়গা জমির মূল্য নাই, একজন আলেমের কাছে ইমানের মূল্য সবচেয়ে বেশি, একজন আলেমের কাছে শরীয়তের মূল্য সবচেয়ে বেশি। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়ে গিয়েছেন, এক প্রজন্ম শেষ হবে, তাদের থেকে নতুন প্রজন্ম তৈরি হবে, এই প্রজন্ম হবে সবচেয়ে সম্মানিত প্রজন্ম, যারা এলেমওয়ালা তারা হবে সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত প্রজন্ম। মানুষ তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে, ভালোবাসার নজরে দেখবে, বাতেলরা যতই তাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে কিন্তু দুনিয়ার মানুষ তাদের কপালে চুমু খাবে। সেই জন্যই আমরা দেখি ষড়যন্ত্র বহুত হয়, জেল জুলুম বহুত হয়, কিন্তু নির্যাতন যেই পরিমাণ, মানুষের ভালোবাসা দিন দিন তার চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায়। يحمل هذا العلم من كل خلف عدوله এই প্রজন্ম তৈরি, এলেমের প্রজন্ম, আমলের প্রজন্ম, কোরআনের প্রজন্ম, হাদিসের প্রজন্ম, হাবিবে পাকের ওয়ারাসা নবীর যোগ্য উত্তরসূরিদের প্রজন্ম, যাদের সুসংবাদ আগাম বার্তা নবীজি হাদিসে দিয়েছেন, এই প্রজন্ম প্রাইমারি স্কুলে তৈরি হয় না। এই হাদিস কোরআনের প্রজন্ম কোনো হাই স্কুলে ইউনিভার্সিটিতে তৈরি হয় না, এই নবীর উত্তরসূরিদের প্রজন্ম কওমি মাদ্রাসায় তথা মাওলানা মুফতি আজম নুরুল্লাহ রহমতুল্লাহ আলার প্রতিষ্ঠিত নুরুল উলুম মাদ্রাসার মতো খালেস দেওবন্দি মাদ্রাসায় এই প্রজন্ম তৈরি হয়। আমাদের এই দেশের 92 ভাগ 94 ভাগ মুসলমানদের সন্তানকে নিয়ে ষড়যন্ত্র বারবার হয়। কিছুদিন আগে হয়েছে বান্দরের বাচ্চা বানাইবার চেষ্টা করা হয়েছে, হয়েছে না? হ্যাঁ, ইসলামের উপরে আঘাত করে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম বিরোধী শিক্ষা শেখাবার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম ময়দানে তারা শক্ত ভূমিকা রেখেছেন, তাওহিদি জনতা ময়দানে শক্ত ভূমিকা রেখেছেন। আগামী দিনেও নুরুল্লাহ রহমতুল্লাহ আলার উত্তরসূরিরা তারা কেউ ঘরে বসে থাকবে না। ইসলামের বিরুদ্ধে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, কাদিয়ানীদের যত আস্ফালনই সামনে আসুক না কেন, হযরত মুফতি নুরুল্লাহর যত উত্তরসূরি ব্রাহ্মণবাড়িয়ায় আছে, আমাদের বাংলাদেশে আছে, এদেশের আকাবিরে দেওবন্দের উত্তরসূরিরা যতদিন এই দেশে বেঁচে থাকবে রক্ত দেব, কিন্তু বাতেলের আস্ফালন বাংলার জমিনে হতে দেব না। বলছিলাম যে কথা, ও ভাই, এই প্রজন্ম তৈরির মার্কাজ হইল এক একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা। দাওরায়ে হাদিস মাদ্রাসা মানে
এলএমএর একটা পূর্ণাঙ্গ শিক্ষাদানের প্রতিষ্ঠান বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 40,000-এর কাছাকাছি কওমি মাদ্রাসা চলতেছে পরিচালিত হচ্ছে এর মধ্যে হাজার হাজার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিয়েছেন পূর্ণাঙ্গ এলএম হাসিল করার প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেছেন আজকে আমি ভাগ্যবান আমি গর্ববোধ করছি আমার মামা আমার পাশে আছেন এই মাদ্রাসার কর্ণধার এই মাদ্রাসার জিম্মাদার ব্রাহ্মণবাড়িয়ার বড় মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাতুল্লাহ দামাত বারাকাতুহুম হযরত আমাকে হুকুম করেছেন আসার জন্য আমি শুধু হুকুম পালনের জন্য দোয়া নেয়ার জন্য আসছি আমার আরেক মামা হযরত মুফতি এনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম তিনিও উপস্থিত আছেন মামা এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আপনারা দেখেছেন এসেছেন এবং আমার পরেও আসবেন তবে একটা কথা আপনাদেরকে জানাতে চাই কে কত বড় সেটা তার ফল দেখে বোঝা যায় হযরত মুফতি আজম কত বড় ছিলেন তার রেখে যাওয়া সন্তানরা আমাদের সামনে আছে আমাদের সামনে একটা বড় প্রমাণ তিনি তার শিষ্য যেমন রেখে গিয়েছেন বড় বড় তার পরিবারকেও ওইভাবে তৈরি করে গিয়েছেন যারা দেশের মধ্যে উল্লেখযোগ্য এক একজন বড় বড় শখসিয়ত বড় বড় হাস্তি তাদের দ্বারা একটা প্রতিষ্ঠান দাওরে হাদিস পর্যন্ত পরিচালিত হচ্ছে আপনাদের এই এলাকার মধ্যে ও ভাই আমাদের এই দেশে বহু মাদ্রাসা আছে যে মাদ্রাসার মধ্যে সবাই মিলে একজন বড় আলেম খুঁজে পাওয়া মুশকিল হয় কিন্তু এখানে এই প্রতিষ্ঠানে হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির এই রেখে যাওয়া আমানতের এই প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এক ঝাঁক বড় বড় আলেম আমার মামারা এখানে উপস্থিত আছেন ও ভাই আমি কাউকে ছোট করার জন্য বলছি না তবে বাস্তবতাটা আপনাদের সামনে আনা দরকার সেজন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুতলাবাল ইলমু ইনদাল আসাগির আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের একটা ছোট্ট আলামত হলো দ্বীনের ইলম ছোট মানুষের কাছ থেকে দ্বীনের ইলম শিক্ষা করা বড় আলেমদেরকে রেখে অজপাড়া গায়ে যে কিতাব পড়তে পারে না একটা শব্দের এবারও ঠিক করে পড়তে পারে না তর্জমা সহি করে পড়তে পারে না নাহু সরফের ঠিক নাই কিতাবের নাম ঠিক মতো বলতে পারে না এই রকম ব্যক্তিরাই দেখা যায় যে মাদ্রাসা একটা দোকানের মতো করে খুলে বসে আর এদের দ্বারা যারা এলেমের সনদ নিয়ে বের হয় এই সকল ব্যক্তিরাই দেখা যায় কোনো না কোনো বাতেলের সঙ্গে গিয়া বিভিন্ন রকমের কার্যক্রমে জড়ায় যায় যেমন এই যে বর্তমানে সাতপন্থীরা আছে বাংলাদেশে এই সাতপন্থীদের সাথে কিন্তু বাংলাদেশের বড় একজন আলেমও নাই এরা যাদেরকে নিয়ে ঘুরে এদের তালাশ করলে দেখা যাবে কোনো মাদ্রাসায় 10 কিতাবের 9 কিতাবে ফেল করছে এমনভাবে ফেল করছে ফেল করতেও তো একটা ইজ্জত সম্মান লাগে মান ইজ্জত রাখে নাই মান ইজ্জত ছাড়া ফেল করছে তো এই জাতীয় কোনো মক্তবের নুরানি পড়ায় অথবা কোনো দোকানে ইমামতি করে 3 জন লোকেরে নিয়া এই জাতীয় একজন লম্বা লাঠি হাতে নিছে লম্বা একটা পাগড়ি বানছে লম্বা একটা জুব্বা পরছে তারই তো মাশা আল্লাহ অনেক লম্বা লেবাসে মাশা আল্লাহ এলাকার বহুত আল্লামাতুত দাহার বোঝা যায় তাকে নিয়ে ঘুরে কিন্তু এই মানুষটাকে যখন এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার বড়দের সামনে আনা হবে দেখা যাবে সে জুতা টানার যোগ্যতাও তার সামনে হবে না অবস্থা এরকমই হবে তো আমি এটাই বলতেছিলাম বড় আলেমের কাছে পড়লে বড় আলেম হয় যোগ্য আলেমের কাছে পড়াশোনা করলে যোগ্যতা তৈরি হয় তারা হকের ঝান্ডা হয় হককে বুঝে এবং উম্মতের কাছে তারা হককে বুঝাবার জন্যে জীবন বাজি রেখে মেহনত করে আর যার এলেম নাই অথবা এলেম থাকলেও একদম দুর্বল এই মানুষটাই কোনো না কোনো সময়ে বাতেলের এজেন্ট হয়ে যায় টাকার সামনে বিক্রি হয়ে যায় এই জন্যে ভালো আলেম তৈরি করতে হলে যোগ্য আলেম তৈরি করতে হলে ভালো মাদ্রাসা
যোগ্য আলেমদের তত্ত্বাবধানে, ভালো ভালো আলেমদের তত্ত্বাবধানে যেখানে পড়ালেখা পরিচালিত হয়, সেখানে পড়াইতে হয়, সেখানে পড়তে দিতে হয়। আমাদের এই দেশের শীর্ষ মুরব্বীদের মধ্যে অন্যতম মুরব্বী ছিলেন আমার শ্রদ্ধেয় নানা মুফতি আজম নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই। তার কলিজার একটা প্রতিষ্ঠান, দরদের প্রতিষ্ঠান ছিল এ পান্থশালা মাদ্রাসা। আমার মামা মুফতি এনায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদের খতিব হযরত মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বারাকাতুহুম সহ এ খানদানের প্রায় সবাই এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছেন, পড়াশোনা করাচ্ছেন, পাঠদান করাচ্ছেন, দিনে রাত্রে তারা এখানে আসতেছেন, কানতেছেন। এর চেয়ে সুবর্ণ সুযোগ এলাকাবাসীর জন্য আর কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইন্না মিন আশরাতিস সাআহ আই ইউতলাবাল ইলমু ইনদাল আসাগির, ছোটদের কাছে পড়াশোনা না করে যোগ্য বড়দের কাছে পড়াশোনা করার স্বপ্ন দেখা চাই। আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না, বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করব, এরপরে কথা শেষ করব। আজকে এ পান্থশালা যে পরিবেশে বুখারী শরীফের পাঠদানের ঘোষণা দিচ্ছে, আমি এই বছরেও মনে হয় অথবা এর আগের বছর নদী পার হয়ে আমি ওই পারে গিয়েছিলাম, আমার কাছে এখানে আসার পরে মনে হয়েছিল যে আসমান আর জমিন, মানে এই রকম একটা প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান হওয়া, এটা আল্লাহ তাআলা কোন আল্লাহর ওয়ালির দ্বারা কবুল করলেই এটা সম্ভব। সাহাবাই কেরাম বহুত কষ্ট করে এলেম শিখছে। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ইসলাম কবুল করেছি আমার বয়স ছিল কম, আমি ছিলাম অল্প বয়সী সাহাবি, কম বয়সী। আমি ইসলাম কবুল করেছি, কালিমা গ্রহণ করেছি, কিন্তু আমি কালিমা গ্রহণ করার পরে আমার মনের মধ্যে একটা তৃষ্ণা জাগলো, একটা অস্থিরতা, যে আমি তো এলেম শিখলাম না, আমি তো কোরআন শিখলাম না, কোরআনের সুরাগুলো আমার সামনে নাই। কোরআনে করিমের সুরাগুলো আমার সামনে নাই, আমি পারি না। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি চিন্তা করলাম আমার এলাকাকে নিয়ে, আমার এলাকায় আমি শিখতে পারবো কি না। হযরত আমর ইবনে সালামা বলেন, আমার এলাকা ছিল মদিনা শরীফ থেকে অনেক দূরে, এলাকার মধ্যে আমি তালাশ করে দেখলাম কোরআন শিখতে পারি, মাসআলা মাসাইল শিখতে পারি, দিন শিখতে পারি, এই রকম মানুষ খুব কম আমার এলাকার মধ্যে। হযরত আমর ইবনে সালামা বলেন, এরপরেও আমি হতাশ হই নাই, আমি হার মানি নাই, আমি সিদ্ধান্ত নিলাম দিন শিখতে হবে, কোরআন শিখতেই হবে। আর সেই জন্য আমি প্রতিদিন সকালবেলায় রাস্তায় দাঁড়ায় যাইতাম, রাস্তা দিয়ে নবীজির এলাকা থেকে হয়তো কাফেলা আসবে, এক দেশ থেকে আরেক দেশে যায়, এক শহর থেকে আরেক শহরে যাবে, এই জন্যে আমি রাস্তায় দাঁড়ায় যাইতাম। রাস্তায় দাঁড়ায়া কোনো কাফেলাকে আসতে দেখলেই আমি জিজ্ঞেস করতাম, আপনারা মদিনা শরীফ থেকে আসছেন কিনা, নবীজির সঙ্গে মোলাকাত হয়েছে কিনা, সূরা কারাত কিছু জানেন কিনা। হযরত আমর ইবনে সালামা বলেন, এইভাবে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়া কোনো কাফেলাকে দেখলে জিজ্ঞেস করলে, মদিনার সাহাবি যারা নবীজির সঙ্গে দেখা করে আসছেন তারা আমার এই কথা শোনার পরে রাস্তায় দাঁড়ায় যাইতেন, আমাকে কোরআন শিখাইতেন, দিন শিখাইতেন, এলেম শিখাইতেন, এরপরে তারা সামনে অগ্রসর হইতেন। হযরত আমর ইবনে সালামা বলেন, এইভাবে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এলেম শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে আমি দেখলাম আমার পুরা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে সবচেয়ে বেশি এলেম হাসিল করেছি একমাত্র আমি। সুবহানাল্লাহ, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এলেম শিখছেন। ও পান্থশালার এলাকাবাসী, রায়পুরার বাসিন্দারা, আপনাদেরও তো অনেক কষ্ট করে আপনাদের বাচ্চাদেরকে আলেম বানাবার প্রয়োজন হইতো, আল্লাহ তাআলার মেহরবানি,
এত কষ্ট করার প্রয়োজন আল্লাহ তাআলা রাখেন নাই এলম শেখার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন হযরতে আমর ইবনে সালামা বলেন একটা পর্যায়ে আমার এলাকায় যখন মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেল সাহাবাদের সংখ্যা বেড়ে গেল সকলে মিলে সিদ্ধান্ত নিল একটা মসজিদ নির্মাণ করতে হবে সকলে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদ নির্মাণ করা হলো হযরত আমর ইবনে সালামা বলেন মসজিদে ইমামতির জন্য একজন ইমাম নিয়োগ দেয়া হবে ইমাম তো তিনিই হবেন যার ইলম বেশি যার তিলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর এবং যার সূরা কেরাত এর পরিমাণ বেশি জানা আছে হযরত আমর ইবনে সালামা বলেন গোটা এলাকার সকল সাহাবারা মিলে সিদ্ধান্ত নিল এই মসজিদের ইমামতি করব আমি আমর ইবনে সালামা যে আমর ইবনে সালামা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন হাদিস শিখছি সুবহানাল্লাহ এজন্য ভাই এই দ্বীনের হেফাজতের মূল উৎস মূল চালিকা শক্তি আসমানে আল্লাহ তাআলা এর ফয়সালা করে রেখেছেন ইসলামের হেফাজত আল্লাহ করবেন কোরআনের হেফাজত আল্লাহ করবেন ইলমের হেফাজত আল্লাহ করবেন ইলমের হেফাজত যারা করে যারা শিখে ওলামাদের হেফাজতও আল্লাহ করবেন এই ফয়সালা আল্লাহ চূড়ান্ত করেছেন তারই বাস্তব নমুনা পান্তশালা নূরুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসা বড় হতে হতে দাওরে হাদিস পর্যন্ত পৌঁছে গেছে আমরা বেজার না খুশি সবাই বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য রড লাগবে জানালা লাগবে কিতাব লাগবে চাল লাগবে ডাল লাগবে অর্থকড়ি লাগবে যখন চা লাগবে সবাই যার যার মতো সাধ্য মতো এই মাদ্রাসার পাশে থাকবেন সাহায্য করবেন সবাই তৈরি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে আত্মার সম্পর্ক লাগায় রাখার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু